আজকের বিষয় হলো রিসোর্স পার্টিশনিং। আর এই রিসোর্স পার্টিশনিং নিচের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত, তাই নিচ সম্পর্কে তোমাদের জানতে হলে আগে একটি ভিডিও আমি আপলোড করেছি, তার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা সরাসরি ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারো। আমরা জানি দুটি স্পিসিসের নিচ রিকোয়ারমেন্ট যদি একই হয় তো তারা কোএক্সিস্ট করে না, অর্থাৎ তাদের মধ্যে শুরু হয়ে যায় কম্পিটিশান, এবং সেই কম্পিটিশানের ফলে একজন এলিমিনেট করে এবং একজন সেই জায়গাতে থেকে যায়। এবং এই ধরনের কম্পিটিশান হতে পারে আইদার প্লেসের জন্য অর হতে পারে ফুডের জন্য, অর্থাৎ রিসোর্সের জন্য। তো রিসোর্সের জন্য যখন তাদের মধ্যে কম্পিটিশান শুরু হয় তো সেক্ষেত্রে আরেকটি ঘটনা ঘটতে পারে, সেটি হলো কোএক্সিস্ট। আর এই কোএক্সিস্ট তখনই সম্ভব যখন করা হবে পার্টিশন, অর্থাৎ ওই রিসোর্সটিকে যদি পার্টিশন করে দেওয়া হয় দুটো পিসিসের ক্ষেত্রে, তো তারা একই রিসোর্স ইউজ করলেও তাদের মধ্যে কোনো ধরনের কম্পিটিশন হবে না। অথবা ওই রিসোর্সটিকে যদি বিভিন্ন সময়ে দুটো পিসিস বিভিন্নভাবে ইউজ করে তখন তাদের মধ্যে উইদাউট কম্পিটিশন তারা কোএক্সিস্ট করবে। অর্থাৎ রিসোর্স পার্টিশন হচ্ছে দুটো স্পিসিসকে অনুমতি দেওয়া একই রিসোর্স ইউটিলাইজেশন করার জন্য, অর্থাৎ তারা ওই রিসোর্সটিকে বিভিন্নভাবে বা বিভিন্ন পোর্শন থেকে ইউজ করতে পারে, যার ফলে তাদের মধ্যে কম্পিটিশানটা কম হয়। বিভিন্ন ফিঞ্চকে একই রিসোর্স ইউটিলাইজ করতে দেখা গেছে উইদাউট এনি কম্পিটিশান, এবং এটি সম্ভব হয়েছে ওই রিসোর্সটিকে পার্টিশন করার পর। অর্থাৎ একটি প্লান্টে ওই চারটি স্পিসিস বর্তমান, কিন্তু তারা ওই প্লান্টের বিভিন্ন উচ্চতাকে বেছে নিয়েছে তাদের থাকার জন্য বা রিসোর্স ইউটিলাইজেশন করার জন্য। এর ফলে তাদের মধ্যে আর কম্পিটিশন হয় না, তারা কোএক্সিস্ট করে। তো এটাকে আমরা বলবো রিসোর্স পার্টিশনিং।